সেই শিক্ষকদেরকে আমরা কী করাচ্ছি, শিক্ষকদেরকে বাধ্য করতেছি তারা ভোট চুরি করে দেওয়ার জন্য, ভোটে কারচুপি করার সুযোগ করে দেওয়ার জন্য। বিএনপি আসে না কেন বাণিজ্য করার জন্য নমিনেশন? তাহলে আমরা কী বলবো যে বিএনপি আসে নাই? আওয়ামী লীগ বিশাল বাণিজ্য করেছে, মেগা বাণিজ্য করেছে, মেগা দুর্নীতি, নির্বাচনে মেগা বাণিজ্য, আবার আরও একটা মেগা দুর্নীতি করার জন্য, স্মার্ট দুর্নীতি করার জন্য একটা নতুন পরিকল্পনা করেছে। অ্যাডভোকেট রফিক শিকদার, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম অভিনন্দন ও বিবৃতি, আপনি জানেন যে বিদেশি রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের সরকার ও মিশন প্রধানরা একদিকে যেমন অভিনন্দন জানাচ্ছেন, তারপর আবার পশ্চিমারাও বিবৃতি দিয়েছেন নির্বাচনের অনেকটা অবাধ সুষ্ঠু হয়নি সেটি বলে। আপনার কি মনে হয় যে একই নির্বাচন নিয়ে দুই ধরনের বিবৃতি অভিনন্দন কেন এটা? এটি কি অভ্যন্তরীণ রাজনীতির কোনো প্রভাব আছে? না দেখুন, দেশটা তো দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, আন্তরিক বাংলাদেশটা। একদিকে বিএনপি সর্ববৃহৎ একটা জনগোষ্ঠী, ওকে 63টা রাজনৈতিক দল, আর অন্যদিকে আওয়ামী লীগের সাথে নিবন্ধিত দল বলতে 28টি দল নির্বাচনে করলো, তারা এতদিন আওয়ামী লীগের সাথেই ছিল, নির্বাচনে গেল তো 28টি দলের মধ্যে 24টি দলই কিন্তু একটা সিটও পেল না। আমি বলবো তাহলে কি 28টি দল 24টি দলের নেতারা অযোগ্য, নাকি নির্বাচন সুষ্ঠু হয় নাই? এটা তারাও বলবে, তাদের কাছ থেকে আমরা শুনতে হবে। একটা উপায় নাই, বিএনপি থেকে কিছু কয়েকজন একেবারে হাতে গোনা কয়েকজন ভাই বাদা নিয়েছিল আওয়ামী লীগ, বাগায় নিয়ে বাবাই দেখে যেভাবেই করুক, এ তাদেরকে কিংস পার্টি তৃণমূল কি দিয়েছিল, তারা কিন্তু আসতে পারে না, সেটাও হয় নাই। এখন আমার কথা হলো, এইভাবে দেশটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, গণতন্ত্রের পক্ষে বিএনপির পক্ষে একটা বিশাল জনগোষ্ঠী, আর একটা আওয়ামী লীগের পক্ষে, শোষণের পক্ষে, ভোটের পক্ষে, হালুয়া রুটি ভাগাভাগির পক্ষে। যেটা হলফনামা আপনি দেখেছেন, কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা বেড়েছে গত 5 বছরে, এরাই কিন্তু আবার ঢুকেছে, আবার অনেক ব্যবসায়ী নেতারাও ঢুকেছে। ব্যবসায়ীরা ব্যবসায়ীরা রাজনীতি করবে না বা করতে পারবে না, আমার সেখানে কোনো আপত্তি নেই, টেপা ভাই তো বড়ো ব্যবসায়ী, কিন্তু রাজনীতিবিদ, একটা পরিচয় আছে রাজনীতির। দুটো টেপা কমপ্লেক্সের সামনে প্রায় দেখি মিছিল মিটিং হয় জনপল্টনে। এখন আমার কথা হলো, ব্যবসায় করবে, কিন্তু কোন ব্যবসায়ীরা করবে? যা রাজনীতির সাথে জড়িত, জনগণের সাথে জড়িত। কিন্তু এই পার্লামেন্টে প্রায় 62% ব্যবসায়ী পার্লামেন্টের বাবা, রাজনীতি কোথায়? রাজনৈতিক অঙ্গনে রাজনীতির এক রাজনীতিবিদরা নাই। আওয়ামী লীগে আজকে যে পরিস্থিতি তৈরি করেছে এই নির্বাচনকে কেন্দ্র করে, আওয়ামী লীগের রাজনীতিবিদরা আজকে আওয়ামী লীগের দিকে ছিটকে পড়েছে, ব্যবসায়ীদেরকে নিয়েছে। আওয়ামী লীগের পোরখাওয়া নেতাদেরকেও কিন্তু এই নির্বাচনে দেয় না, যে নির্বাচন তারা জানে যে নিরঙ্কুশ বিজয় হবে তাদের, যাতে বিএনপি নাই, সেখানেও তারা ব্যবসায়ীদেরকে এনেছে। এর আগে কিন্তু তফসিল আগে বলেছিল বিএনপি আসে না কেন বাণিজ্য করার জন্য নমিনেশন। তাহলে আমরা কী বলবো যে বিএনপি আসে নাই? আওয়ামী লীগ বিশাল বাণিজ্য করেছে, মেগা দুর্নীতি, নির্বাচনে মেগা বাণিজ্য, আবার আরও একটা মেগা দুর্নীতি করার জন্য, স্মার্ট দুর্নীতি করার জন্য একটা নতুন পরিকল্পনা করেছে। বাংলাদেশের জনগণ সচেতন, এই জনগণ সচেতনের সাথে বিশ্ববাসী কারা কারা আসবে সাপোর্ট করতে সেটা তাদের ব্যাপার। যারা আসবে তাদেরকে আমরা স্যালুট জানাই, সাধুবাদ জানাই। পশ্চিমা বিশ্ব বলেছে ফ্রি ফেয়ার নির্বাচন চাই বাংলাদেশে, বাংলাদেশের জনগণও তাই চায়, মিলে গেছে, সমস্যাটা কোথায়? ব্রিটেন বলেছে, আমেরিকা বলেছে অংশগ্রহণমূলক নির্বাচন হোক, স্পষ্ট বলেছে অংশগ্রহণ বলতে একেবারেই বিএনপিকে, বিএনপিকে বুঝিয়েছে, একেবারে ছোটো ছোটো যে 28টা দল নিয়ে ইলেকশন করলো 24টা আসে না এরকম না, বিএনপিকে নিয়ে, স্যাম বিএনপিকে নেয় নাই। আওয়ামী লীগ চিন্তা করেছে বিএনপি যদি নির্বাচনে যায় তাহলে তাদের ভরাডুবি হবে, সেই জন্য বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করেছে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন তো বিএনপি গেল না কেন, কেমন করে যাবে ভাই? আপনি আদালত বসিয়ে দিনে রাতে সব সাজা দেওয়া শুরু করেছেন, একেবারে যারা প্রার্থী হবে বিএনপির সব, আরও যারা প্রার্থী হবে মামলা দিয়ে দৌড়াচ্ছেন সমগ্র বাংলাদেশে। নির্বাচনের আগেই আপনি এমন পরিস্থিতি তৈরি করেছেন, এর আগে আপনি দেখেছেন না 28 অক্টোবরের আগে যে হেফাজতের মতো ঘটনা করবে, আমাদেরকে দেশে বলেছে বিএনপিকে, তারপর ইউরেনিয়াম ঢেলে দিবে, এগুলোকে নির্বাচনের আগে একটা বড় পার্টি যারা নাকি ভোটের মানে সরকারের স্টেক হোল্ডার, একটা পার্টি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তার মুখে এটা মানায়, এটাকে কোনো রাজনীতির একটা বিউটি এই শব্দগুলো, ইউরেনিয়াম ঢেলে দিবে বিএনপির মহাসচিব সহ মির্জা আব্বাস, তারপরে সব সিনিয়র নেতৃত্বে পড়ে ডক্টর মোয়েন খান, নজরুল ইসলাম খান, রিজভী আহমেদ, সবার মাথায়। এখন যদি এই হয় তাহলে আপনার ভোটের পরিবেশটা রইল কোথায় ভাই? ভোটের পরিবেশ আপনি রাখলেন না, সমস্ত পরিবেশ নষ্ট করে দিয়ে আপনি নির্বাচন করলেন। পশ্চিমারা এখন এগিয়ে আসতেছে বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষে, আর বাংলাদেশের জনগণও অবশ্যই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আছে, আমরা সেটারই দাবিদার। সেই জন্য আমরা বলবো, আপনি দেখেন যে এই নির্বাচনে ব্যতিক্রম কিছু ঘটনা হয়েছে দীর্ঘদিন পরে দ্বাদশ নির্বাচনে, যেটা হলো এই যেটা বললাম আমি একটু, যে 24টা দলের আউট, বিএনপিকে থেকে নিল, জাতীয় পার্টির 23টার মধ্যে 11টা আসলো, স্বতন্ত্র প্রার্থী স্বাধীনতার পরে একেবারে 73 সালের পরে, যদি ধরেন 73 সালেও তো একেবারে সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র প্রার্থী, সর্বোচ্চ সংখ্যক মানুষ, তাহলে কি রাজনীতি থেকে সরে যাচ্ছে, রাজনীতি বিমুখ হয়ে গেছে? যদি বলেন যে না স্বতন্ত্র প্রার্থী তো আওয়ামী লীগেরই,
আওয়ামী লীগের যদি হয় তা আওয়ামী লীগের গঠনতন্ত্রে তো আর 38 অনুচ্ছেদ আছে যে দলের বাইরে সিদ্ধান্তে বেরে নির্বাচনে যেতে পারবে না, তাদের গঠনতন্ত্র কাউন্সিল করে তো পরিবর্তন করে নাই, তাহলে তাদের ইলেকশনটাও অগণতান্ত্রিক হয়েছে, তাদের নির্বাচনের নির্বাচনের অবস্থাটাও অগণতান্ত্রিক হয়েছে। সে কারণে ব্রিটেন বলেছে যে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক হয় নাই, আমেরিকা বলেছে এটা অংশগ্রহণমূলক নির্বাচন হয় নাই, সুষ্ঠুবাদ হয় নাই, পেপার পত্রিকা তো আসছে, আজকে সব পেপার আসছে, আপনি জানেন। এখন ভোটের হার নিয়ে সংশয় আছে, নানানভাবে তো তৈরি হয়েছে যে ভোটের হার এই ভোট কোথেকে আসলো, এই ভোটটা তো আসে নাই। এখন আমার কথা হলো যে আওয়ামী লীগ যারা করে তাহলে কি আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের সরে গেছে, এটাও বিশ্লেষণ করার সময় আসছে। আওয়ামী লীগের তো 30-35% ভোট ছিল আগে, তাহলে কি গত 15 বছরে আওয়ামী লীগের অর্জনটা কি, আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায়? হ্যাঁ, বলতে পারেন যে কতিপয় নেতাকর্মী যারা একেবারে বেশি থেকে কিংবা যারা সুবিধাবাদী এরা সেন্টারে গেছে, এর বাইরে যারা আছে আওয়ামী লীগের সমর্থক তারাও ভোট দিতে যায় নাই, মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে আওয়ামী লীগের লোকেরা যদি ভোট দিতে যেত তাহলে তো ম্যানিপুলেট করার দরকার লাগতো না, নির্বাচন কমিশনকে তো এতবার এত মানে প্রশ্নের সম্মুখীন হতে হতো না, মত পরিবর্তন করতে হতো না, এমনকি শিক্ষকদেরকে দিয়ে আজকে আপনি ভোট নেওয়াচ্ছেন। আমি বলবো যে বাংলাদেশের শিক্ষকরা হচ্ছে সবচেয়ে সম্মানীয়, তাদেরকে আমি স্যালুট জানাই, শিক্ষক সম্প্রদায় আমাদেরকে আমি তাদের হাতে করি, তাদের লেখা পড়ি। এবং প্রাইমারিতে যদি যান, প্রাইমারি শিক্ষকদের আমাদের স্যার একজন এখনও দেখলে রাস্তায় দেখলে কত বসি করি স্যারকে শ্রদ্ধা করে, স্যার টল টল করে আদর করেন, চোখ মাথা নিচ করে আদর করে দেন। আমার কথা হলো শিক্ষকদেরকে আমরা অনেক সঙ্গে, সেই শিক্ষকদেরকে আমরা কী করাচ্ছি, শিক্ষকদেরকে বাধ্য করতেছি তারা ভোট চুরি করে দেওয়ার জন্য, ভোটে কারচুপি করার সুযোগ করে দেওয়ার জন্য। শিক্ষক যদি চোর হয় ভোট ডাকাতির অংশগ্রহণ করে, তাহলে শিক্ষকের কাছে আমাদের এই দেশের ছাত্ররা কী শিখবে, ছাত্ররা কী ভাববে যে আমার শিক্ষক কী করেছে? সেন্টারে তো এতগুলো লোক আসে নাই দেখলাম, তাহলে 1200 ভোট 1400 ভোট কোথেকে আসলো? সারাদিন তো 100 লোকও দেখি নাই, তাহলে বাকি 1300 ভোট কোথেকে আসলো? ছাত্রদেরও প্রশ্ন কিন্তু, অভিভাবকের প্রশ্ন, জনগণের প্রশ্ন। সুতরাং এইভাবে একটি দেশকে বিতর্কিত করা যায় না। এমনকি আপনি যদি বলেন ভাই যে প্রশাসন, প্রশাসন কি আওয়ামী লীগের কেনা? এটা তো জনগণের অর্থে প্রশাসনকে আজকে প্রশ্নবিদ্ধ করেছে, পুলিশ বলেন আর্মি বলেন সবাইকে প্রশ্নবিদ্ধ করতে চায় সরকার, সবাই তো আমাদের, সবাই আমাদের দেশের সম্পদ। আজকে পুলিশকে বিএনপির সাথে মুখোমুখি করাচ্ছে কেন? পুলিশ কি আমাদের শত্রু? তাদের সাথে কি আমাদের ভোট নিয়ে বা দল নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? পুলিশকে নিরপেক্ষ থাকার সুযোগ দেন, একবার হাত একেবারে ব্যবহার করছে পুলিশকে, এটা আমরা চাই না। আমরা অনুরোধ করব আইন শৃঙ্খলা বাহিনীকে, তারা তাদের জায়গায় থাকবে, একেবারে জনগণের সাথে সমানভাবে ব্যবহার করবে। জনগণের যদি বন্ধু হয়, পুলিশের ইয়াতে লেখা আছে জনগণের বন্ধু, সে বন্ধু যেন হয়।